হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন নৃত্য পরিচালক অত্যন্ত স্মরণীয় আজিজ রেজা। আজিজ রেজা, আপনি বহুদিন ধরে চলচ্চিত্র অঙ্গনের সাথে জড়িত, সম্ভবত কত বছর হবে আপনি? 35 বছর। 35 বছর। প্রথম চলচ্চিত্রে আগমন ঘটেছিল কোন ছবি দিয়ে? তুফান মেল, এম এ মালিক পরিচালিত। এবং সর্বশেষ কোন ছবিতে আপনি নৃত্য পরিচালক হিসেবে কাজ করলেন? এই যে বিউটিফুল বাংলাদেশ। আপনি নিজেকেও তো খুব বিউটিফুল করে রেখেছেন, কিভাবে সম্ভব? আসলে এটা চর্চা, আমি নিজেকে সচেতন রাখার জন্য প্রতিদিন সকালবেলা 4:45 সময় আমাকে মাঠে যেতে হয়। সিনেমা অঙ্গনে আমরা শুনি যে একটু বেপরোয়া জীবন যাপন করে মানুষজন, সেক্ষেত্রে এই ব্যতিক্রম মানুষ হয়ে ওঠার পেছনের শক্তিটা কি? পিছনের শক্তি হলো বড় বড় মানুষগুলো, যেমন একজন ছিলেন আপনার মামাই গাজী মাজহারুল আনোয়ার, আমার সবচেয়ে প্রিয় মানুষ, শ্রদ্ধেয় মানুষ। ওনাদের সাথে কাজ করতে গেলে ওনাদের যে ভালো যে গুণগুলো আছে সেই গুণগুলো আমি গ্রহণ করেছি। ওখানে ভালো মানুষের সংখ্যা বেশি, খারাপ মানুষের সংখ্যা কম। তাহলে খারাপ মানুষদের হাঁকডাকটা বেশি শুনি আমরা, মনে হয় সেটাই আর কি, হাঁকডাকটা শোনা যায় পত্রপত্রিকার মধ্যে। আসলে খারাপটা কিন্তু ভাইরাল হয়, ভালোটা ভাইরাল হয় কম। আপনি শাকিব খানকে এক সময় আপনার সাথে শাকিব খানের একটা ভালো সম্পর্ক ছিল? সম্পর্ক না, আমার ছোট ভাই। কেমন ছোট ভাই? মায়ের পেটের ছোট ভাই নাকি খালতো ছোট ভাই? আসলে মায়ের পেটের হলেই যে ভাই হয় সেটা না, কিন্তু যেমন তুমি আমার ভাগিনা, আমি কিন্তু মন থেকে বলি যে না আমার মামা, মামা বলে কিন্তু চিৎকার। সেভাবে পৃথিবীর সবাইকে ভাই বলা যায়। আপনি শাকিব খানকে ভাই বলেন কোন যুক্তিতে? আপনার যুক্তির স্ট্রং। অবশ্যই ভাই, অবশ্যই, ছোট থাক থেকে যেহেতু লালন পালন করা হয়েছে অবশ্যই সে আমার ভাই। লালন পালন বলতে আপনি কি বলছেন? লালন পালন করতে মানুষ করা, একজন ভাইকে যেভাবে একজন সন্তান বা এক ভাই আরেক ভাইকে যেভাবে ভালোবাসে। তাহলে শাকিব খানের প্রতি আপনার তো দাবি কেন? কি দাবি? আমি তো দাবি খাটাই না। সব সময় কষ্ট পান শাকিব খান আপনার সাথে? কষ্ট পাই এই জন্য, যেমন আপনার কাছ থেকে যখন আমি একটা অন্যরকম কথা শুনবো তখন কিন্তু আমারও কষ্ট লাগে। আচ্ছা মামাটা আমার, আচ্ছা প্রথম অন্যরকম কথা কি শুনেছিলেন যা শুনে আপনি কষ্ট পেয়েছেন? আমি কোনো রকম অন্যরকম কথা শুনিনি, ও ব্যস্ত তো আমি ব্যস্ত। অনেক সময় হয়তো টাইমের ব্যাপারে, যেমন নিজের সন্তানই তো অনেক সময় বাবা মার কথা রক্ষা করতে পারে না, হয়তো টাইমের কারণে ও ঠিকমতো সময় যেতে পারে না বা আসতে পারে না, ওইটা হয়তো একটু কষ্ট লেগেছে, সেই কষ্টটা অনেক সময় বলা। বাট আমি কিন্তু কখনো ওর বিপক্ষে কথা বলি। আজ আপনি ক্লিয়ার করছেন যে তার সম্পর্কে আপনার বড় কোনো অভিযোগ নেই? না 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 না, যা অভিযোগ আমরা শুনি, যা গল্প আমরা শুনি শুধুই রটনা? না অবশ্যই রটনা, অবশ্যই। আমি এমন কোনো জায়গায় নেই যে এই জায়গাটার মধ্যে আমি ওর সম্বন্ধে খারাপ মন্তব্য করেছি। তো একজন সুপারস্টার যখন হয়ে যায় কেউ, এবং একটি প্রক্রিয়ার মধ্যে হয়, অনেক স্ট্রাগল করে হয়, তাকে অনেক পথই পাড়ি দিতে হয়, অনেক ভাইয়ের সাথেই তার ভাই পাতাতে হয়, অনেককেই মামা বানাতে হয়, অনেককেই চাচা বানাতে হয়। প্রয়োজনে সে আপনাকে ভাই বানিয়েছিল, এখন প্রয়োজন নেই, আপনি ভাই নেই, সমস্যাটা কোথায়? না কোনো সমস্যা তো নেই, আমি চেষ্টা করেছি তাকে বড় করার জন্য। ক্যারিয়ারে বা তার আজকের অবস্থানে আপনার কোনো ভূমিকা আছে? অবশ্যই ভূমিকা আছে। কি ভূমিকা সেটা? যেমন তাকে ছোটকাল থেকে নাচ শেখানো, অভিনয় শেখানো, ধারে ধারে নিয়ে ঘুরানো, যেমন আমি গাজী ভাইয়ের কাছে অনেক জায়গায় নিয়ে গেছি, অনেকের কাছে নিয়ে গেছি, কিছু নিল না। যখন নাকি সে সুপারস্টার হয়েছে ওই লোকগুলি আবার তাকে নিয়েছে, কারণ সুপারস্টার। আপনি একজন নৃত্যশিল্পী, আপনি কি খুশি বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করে? আপনি কি আপনার যোগ্য প্রাপ্তিও পেয়েছেন? প্রাপ্তির জায়গাটা কি ঠিক আছে? আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় শুকরিয়া আদায় করি যে আমি বাংলাদেশ চলচ্চিত্রে একজন নৃত্য পরিচালক এবং আজও আছি, বাংলাদেশ চলচ্চিত্রে নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছি, এই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া, অবশ্যই আমি খুশি। আপনার দৃষ্টিতে আপনার সমসাময়িক নৃত্যশিল্পীদের ভিতরে এবং ড্যান্স ডিরেক্টরদের ভিতরে সবচেয়ে আপনার দৃষ্টিতে এক নাম্বার কে? এক নাম্বার বলতে কোনো শব্দ নেই, আমরা সবাই ভালো। যেমন আমাদের সিনিয়রের মধ্যে আমি আছি, মাসুম বাবুল আছে, খোকন আছে, এবং জুনিয়ররাও ভালো কাজ করছে। আপনি, মাসুম বাবুল এবং ইমদাদুল হক খোকনের ভিতরে কে নাম্বার ওয়ান? কেউ নাম্বার, আমরা তিনজনই একরকম, এক একজনের ছবি। যেমন আমার অনেক গান হিট, মাসুম বাবুলের অনেক হিট, খোকনের অনেক। আপনার সম্পর্কে অভিযোগ আছে আপনি অনেক অশ্লীল গান ডিরেকশন দিয়েছেন? এটা যদি যে বলে থাকে সে ওর আমার শত্রু, সে কখনো বলতে পারবে না যে আমি অশ্লীল গান করেছি। আমি আপনাকে ধরিয়ে দিতে পারবো, আমি কমার্শিয়াল ছবিতে আশেপাশে কেউ নেই, দরজা বন্ধ, এই চোখ, এই মুখ, ওটা কমার্শিয়াল গান, আমি মন থেকে যত্ন করেছি। এই শোতে একটি গান গাইবেন, কি গান? কি আর হবে এই জীবনে, চাওয়া না পাওয়ার হিসেব কষে,
এই আছি বা এই বুঝি নাই আজ না হয় কাল যাব দুলোই মিশে এসো সবাই আজ নেচে গে এসো সবাই আজ একসাথে গাই নাচে গানে এই জীবন গড়ি যেতটুকু বাঁচি ফুর্তি করি নাচে গানে এই জীবন গড়ি এটা ভাইরাল হয়েছে